এই যে তিলক কাটি না, যতই হরির নাম শ্রবণ করি না, ভাগবত পাঠ করি না, আমাদের ভিতরে সেই ধর্ম নাই। ধর্ম হচ্ছেন দায়িত্ব। আপনি আমাকে কথা দিলেন, কিন্তু সে কথাটা আমি রাখতে পারলাম না, তাই তো আমার ধর্ম ঠিক না। ধর্ম হচ্ছে এমনই, ধর্ম দেখাই দিয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিতে নাম এনে নিয়েছেন। কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে নাম দিয়েছেন, কি নাম? মহামন্ত্র এই কৃষ্ণ নাম। তা এই মহাপ্রভুকে আনলেন কে? অধৈর্যচার্য, তাই তো? অধৈর্যচার্য যখন এই জগৎ সংসারে যখন আসলেন, শিবেরই অংশ অবতার হচ্ছেন এই অধৈর্য। তা এই সংসারে এসে যখন দেখে যে মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, মানুষ মানুষকে ধরে মারছে, অত্যাচার করছে, কৃষ্ণ ভক্তি নেই, তখন এই প্রভুকে আহ্বান করেন। বৈকুণ্ঠে নিত্য ফুল জল তুলসী দিয়ে ভগবানকে আরাধনা করে আহ্বান করেন, তবে প্রভু আসবে, তবে প্রভু আসবে। দীর্ঘ আরাধনা, দীর্ঘ সাধনার পর আবির্ভাব হলেন। সেই দিনটি ছিল ১৪০৬ মাঘ মাস, পুষ্প অভিষেক ভগবানের সেদিন পূর্ণিমা তিথিতে। সেদিন নবদ্বীপের মানুষ সব আনন্দিত হয়ে রয়েছেন। আর তার জন্ম হলো, তার জন্ম হয়েছিলেন ১৪০৭ ফাল্গুন মাস, কৃষ্ণপক্ষে, তাই তো? কৃষ্ণপক্ষে, শুক্লপক্ষে, শুক্লপক্ষে তার জন্ম হয়েছিলেন। তা এই শচী দেবীর গর্ভে তার জন্ম হয়, আর ভূমিষ্ঠ হয় সেদিন ছিল ১৪০৭। হ্যাঁ, তা সেদিন পুরো নবদ্বীপবাসী আনন্দ উল্লাস করছেন, সবাই দেখতে যাচ্ছেন, কিছু না কিছু নিয়ে যাচ্ছেন, বস্ত্র নিয়ে যাচ্ছেন, দেবদেবতাগণও তারাও বস্ত্র নিয়ে যাচ্ছেন, সবাই তো দেখে আনন্দিত হচ্ছেন। তখন সতী দেবী গিয়েছিলেন, সীতা দেবী গিয়েছিলেন, তা সীতা দেবী সেই পুত্রকে দেখে তখন উনি বুঝতে পেলেন, চৈত্রমিত্র লেখা আছে সীতা দেবী। তখন সীতা দেবী তখন দেখতে পেলেন যে স্বয়ং তো ভগবানই। তখন সীতা দেবী তার নাম দিলেন নিমাই। নিমাই বড় হয়ে যখন সন্ন্যাসী চলে গেলেন, তখন তিনি দীক্ষা নিয়ে গেছিলেন ভারতী গোসাইয়ের, তাই তো? ভারতী গোসাই তখন তার নাম গণনা করে, সে তো কৃষ্ণ নাম প্রচার করছেন, তখন নাম কি দিয়ে যায়? তখন ভারতী গোসাই নাম দিলেন কৃষ্ণ চৈতন্য গোসাই। বলি কৃষ্ণ চৈতন্য গোসাই কি? তাহলে এই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কলিতে নাম এনে দিয়েছেন। সে নাম করতে বলেছেন, নাম করো। তা আমাদের সকলকে নাম করা দরকার। ঘরে বসেও নাম করো, চলতি নাম করো, ঘুমানোর আগেও নাম করো, ঘুম থেকে উঠেও নাম করো। কারণ মৃত্যু তো কাল, মৃত্যু তো সবসময় যেখানে সেখানে মৃত্যু আমাদের হবে। আমাদের কি কলিতে কি ভালো মৃত্যু হয় না? কারণ বাসে কেটে মারা যাচ্ছে, লঞ্চে ডুবে মারা যাচ্ছে, কেউ হরির নাম বলতে পারছে? আমরা কেউ বলতে পারছি না। তা আমাদের কেউ শুদ্ধভাবে মৃত্যুর সময় আমরা কেউ হই হরির নাম বলতে পারছি না। যারা পরকৃতি কৃষ্ণ ভক্ত, পরকৃতি কৃষ্ণর গুণগান করে, তাদের ওই মৃত্যুর সময় মুখে কৃষ্ণ নাম বলতেও বাধাও করে না। তাই আমাদের সময় থাকতে গীতা পাঠ করতে হবে, সময় থাকতে কৃষ্ণ নাম করতে হবে, আর সময় যখন চলে যাবে তখন আর কৃষ্ণ বলার সুযোগও পাবো না। জয়টা দে, তাহলে আর কতক্ষণ বলেন, আর কতক্ষণ? ২ মিনিট। তাহলে কৃষ্ণ নাম বলার
সময় পাবো না। তা আমরা বাড়িতে সকলেই তো ভগবানের সেবা দিই, দিই না নিত্য সবাই সেবা দিই না? দেখুন, যখন আমরা ভগবানের ঘরে যখন প্রবেশ করব, তখন ভগবানের গায়ে হাত দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আসমন করে নেব, তারপরে আমরা ভগবানের সমগ্র জিনিসে আমরা হাত দেব। যেখানে ভগবান থাকে, যে ঘরে ভগবান থাকে, সে ঘরে যেতে হলে খুব সাবধান, কারণ সে ঘরে আমার ভগবান রয়েছে। যে ঘরে ভগবানের মন্দির থাকে, সে ঘর পুরোটাই হচ্ছেন বৃন্দাবন। দেখবেন সন্ধ্যে সময় যখন সন্ধ্যা আরতি করেন না, তখন বাড়িটা মনে হয় না যে এটা বাড়ি, এটা পুরোটাই মনে হয় যে একটা বৃন্দাবন। বৃন্দাবন মনে হয় না? যখন ধূপের গন্ধ ঘ্রাণ আসে, হ্যাঁ, তা বৃন্দাবন বেশি দূর নয়, যে এখানে আমরা সকলে এসেছি, এটা এখন নব বৃন্দাবন। হরিদাসকে যখন নিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে শ্রীনিবাসের গিরিয়ে, তখন হরিদাস বলছেন অধ্যাচার্যকে, আপনি কোথায় এনেছেন? তখন অধ্যাচার্য বলছে এটা হচ্ছে নব বৃন্দাবন। তোমার শ্রী চৈতন্য মহাপ্রভু বেশিরভাগ কোথায় থাকতেন? শ্রীনিবাসের আঙিনায়, আঙিনায় নয়, তখন শ্রীনিবাসের আঙিনায় সবসময় নাম কীর্তন হতেন, চাপাল গোপাল দিয়ে তখন বিশ্রী বিশ্রী জিনিস সে গিরিয়ে রাখতেন, তারাও শাস্তি পেয়েছিলেন, তাকে জরাবেদি হয়েছিলেন। তা এই যে আমাদের সনাতন ধর্মে এখন কি হয়ে গেছেন, যদি কোনো পুত্র যদি এই পথে এসেছেন, তখন কি বলা হয়, যে ও খুব বড় গুছাই হয়ে গেছে? না না, এটা বলাও অপরাধ, কারণ ভগবান তার কৃপা করেছে সেই পথে। আমরা সব ভগবানের দাস, আর আমরা ভগবানের দাস যখন আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে সেবা করা, ভগবানের সেবা না করলে চলবে না। তা ভগবান তো গীতায় বলেছেন, যারা ভগবানকে না দিয়ে খায় তাদেরকে চোর বলা হয়, বলেছে না? তা আমরা সবচেয়ে বড় চোর, তা আমাদের ধরা পড়বে কোন জায়গায়? বলছে সে পার ঘাটায়। বলে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তো পার ঘাটায় যে দায় থাকতে হবে, আর যদি ভালো কর্ম করে যায় না, তাহলে অনাসেই পার করে দেবে, তখন আর কৈবত করবে না। তা পাপ পুণ্য হিসাব তোখানি হয়। এক রাজা ছিলেন, তা রাজা তার ধন সম্পদ সব বাইজি বাড়ি দিতেন। তা এই ধন সম্পদ সব শেষ হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আর কোনো কিছু নেই, জৈবনে পড়ে গেছেন, কোনো কিছু নেই, তখন নিঃস্ব হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। তো মহলটা যে আগে রয়েছেন, যে প্রায় প্রায় যেত আর কিছু না কিছু নিয়ে যেত, তার দুটো কড়ি আছে, সে সম্বল দুটো কড়ি। তখন এই দুই কড়ি নিয়ে যখন বাজার ধারে আসছে, তখন মালিনীর কাছ থেকে দুটো ফুল কিনেছেন। খুব মন দিয়ে শুনবেন, যখন ফুল কিনেছে না, তখন ওই ফুল দুটো হাতে করে নিয়ে যখন খাল পার হচ্ছে, তখন খালে বেঁধে পড়ে গেছেন, পড়ে গেলে সেই স্রোতে ফুল দুটো ভেসে গেছে। তা তখন বলছে, জীবনে তো ভগবানকে কিছু দিতে পারলাম না, তা অং গোবিন্দ ভগবানকে দিয়ে দিলাম। এবার সে বাইজির কাছে যে বলছে যে আমি তো দীর্ঘদিন ধরে আছি তোমার কাছে, কিছু না কিছু আনি, তা দুটো ফুল এনেছিলাম, তা সে ফুল দুটো খাদে পড়ে স্রোতে সে ফুল দুটো ভেসে গেল, আমি অং গোবিন্দ। তা তখন সে বাইজি বলছে, জীবনে তো আমি কিছু দিতে পারিনি, তা আমি অং গোবিন্দ নম, মানে সেও দিয়ে দিলে। এখন সে রাজার মৃত্যু হয়েছে, মৃত্যু হলে তখন বিচার হচ্ছেন, ধর্মরাজ তো তখন বিচার বসেছেন, তখন এই গণনা চলছে, সে তো পুণ্যে পাপ করেছে বেশি। হ্যাঁ, তখন রাজা মাথায় বলছে না না না, তখন বলছে না না না, আরো ভালো করে দেখুন যে ইনি যে পুণ্য করেছে কিনা। তখন অনেক গণনা করে, অনেক কিছু করে যখন ভেবে দেখে যে তিনি একবার অং গোবিন্দাই নম বলেছিলেন, তা কি করা যায়? তখন ওই রাজ্যের ভিতরে ফুল বাগান ছিল, তখন এই ফুল বাগান তখন বলছে, আজ থেকে এই ফুল বাগান তোমাকে চোখে দিতে হবে, দেখাশোনা করতে হবে,
তখন ওই ফুল বাগান ছবিতে স্যার হাতে ছিল কাছি বা সুরি যা হবে, তখন কি সময় তো তখন চিন্তা করছে যে আমি একবার অং গোবিন্দাই নম দিছে আমার একবার পুণ্য হয়েছে, তখন ওই গাছ ওই ফুলগুলো কাটছে কাটছে আর অং গোবিন্দাই নম কাটছে অং গোবিন্দাই নম কাটতে কাটতে ফুল বাগান পুরো সাপ ফুল সাপ হয়ে গেছে। তখন যমরাজ এসে দেখে এ কি অবস্থা, আমি ফুল বাগান চকি দিতে বললাম আর সে ফুল বাগান সম্পূর্ণ সাফ করে দিয়েছে। তখন ওই যমরাজ চলে গেছেন ভগবানের কাছে, প্রভু এই ব্যাপার এই ঘটনা, আমি ফুল বাগান চকি দিতে দিলাম আর সেই ফুল বাগান সে কেটে কেটে ফুলগুলো নষ্ট করেছেন। ভগবান বলছেন ওরে ও তো আমার পরম ভক্ত, পরম ভক্ত। এই যে যারা এই যে অনুষ্ঠান আয়োজন করেন তারা সবাই তো আমিষ আহার করে, তাদের ভিতরে ভক্তি আসে বিদায় তারা এই সাধুসঙ্গের আয়োজন করে, তাদের ভিতরে ভক্তি নাই, তাদের ভিতরে অবশ্যই ভক্তি আছে, আর ভক্তি না থাকলে এত সুন্দর ধর্ম অনুষ্ঠান তারা কখনো করতে পারত। দেবশ্রী নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু ভক্ত আপনাকে কি দিলে আপনি খুশি হন? তখন ভগবান বলছেন দেবশ্রী নারদ, যদি কোনো ভক্ত আমার চরণে যদি ফুল দেয় আমি সন্তুষ্ট। তখন দেবশ্রী নারদ বলছেন, প্রভু ধরেন সেই ভক্তের কাছে ফুল নেই সে আপনাকে কি দেবে? বলছে সেই ভক্ত আমার চরণে একটা তুলসী পাতা দেবে। দেবশ্রী নারদ বলছেন, প্রভু ধরেন সেই ভক্তের কাছে তুলসী নেই সে আপনাকে কি দেবে? বলছে সে আমার চরণে একটু গঙ্গা জল দেবে। ধরেন সেই ব্যক্তির কাছে গঙ্গা জল নেই তাহলে কি দেবে? ভগবান বলছেন আমি দুটো চোখ দিয়েছি গঙ্গা আর যমুনা, এই গঙ্গা যমুনার জল আমার চরণ দিতে পারবে, তাকে আমার দাস হতে হয় না আমি তার দাস হয়ে যায়, ফুলের চোখে জলও আর আমাদের আসে না, আসে না, সংসারের জন্য আসে। সংসারের জন্য আপনি যতক্ষণ কাঁদবেন, সংসারের জন্য আপনি যা কিছু দেবেন সংসার আপনাকে দুঃখ দেবে, সংসার আপনাকে মায়া জালে বেঁধে রেখে আপনাকে নির্যাতন করবে। সংসার ছাড়ো, সংসারের মাঝে তো ভগবান, সংসারের মাঝে যদি ভগবান তাই সে ভগবানের নাম করতে হবে, ভগবানের গুণগান করতে হবে, বলে নাম ছাড়া গতি নাই, গতি নাই এই জীবেরও লাগে। সেই সেই শ্রী চৈতন্য মহাপ্রভু নাম বিলাতে যে জগাই মাদাই তাকে অত্যাচার করেছিলেন, এই কলিযুগেও এখনো অনেক অনেক মানুষ অনেক রকম কথা বলে, অনেক অনেক কথা বলে। সেদিন আমি এক জায়গায় গেছি অনুষ্ঠানে, আমার এই পোশাক দেখে আমার এই দেহ দেখে তখন একটা দাদা আমারে বলছে বাড়ি কোথায়, আমি বললাম, বলছে যে তুমি তো নোটই পারবা না, তুমি তো আজ আছে কাল নেই চলে যাবা, তা তোমার কি প্রভু কয়েছে এই পথে আসতে, প্রভু কয়েছে এবারটা আসতে? তো আমি বুঝে গেলাম, পাশে আর একজন লোক ছিল, তো আমি বুঝে গেলাম ওর মনে এখনো চৈতন্য জ্ঞানটা আসেনি। চৈতন্য যা কখন আসবে? যখন সে আঘাত প্রাপ্ত হবে, যখন সে বুঝবে যে আমি পড়ে গেছি। যখন আমরা দৌড়ই না দৌড়তে, যখন আমরা উৎসকে যখন পড়ে যাই তখন কিন্তু ওখানেই পড়ে থাকি, যে কেন যে আমি তো উৎস খাইছি পড়ে গেছি। তা আমাদের এই কলিযুগের মানুষ আমরা আমরা এই ঘুরছি, কিসে ঘুরছি? সংসারের মায়ায়, সংসারের মায়ায় ঘুরতে 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 যখন পড়ে যাব অসুস্থ হয়ে, তখন আমরা বুঝতে পারি যে আমি অসুস্থ হয়ে পড়েছি। সংসার মায়ায় আমরা জড়িয়ে গেছি, ভগবানের পিতাও মায়ায় জড়িয়ে গেছিলেন পুত্রের মায়ায়, তাহলে আমরা পারবো না কি হয়েছেন? ভগবান তো আমাদেরকে মায়া দিয়েছেন, আর ভগবান আর ভগবানের কোনো মায়া ছিল না, মায়া বন্ধনে জড়িয়ে ছিল না। তো ভগবানের মন কাকে দিয়েছিলেন? ভগবানের মন রাধারানীকে দিয়েছিলেন। রাধারানী কি? ভগবান রাধারানীর আল্লাদিনী। এই রাধারানীকে নিয়ে মানুষ অনেক রকম অনেক কথা বলে, বলে না যে রাধা কৃষ্ণের সাথে প্রেম করেছে, আর এই রাধারানীকে নিয়ে অনেক রকম অনেক গানও বেঁধেছে বান্দিনী। যতক্ষণ দেখবেন কিছু কিছু জায়গায় আমি যাই তো ভোগ রাগের পরে যে এইগুলো বলে, এই গানগুলো বেশি বলে যে
রাধা তোমার বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা দিয়ন। রাধা রানী হচ্ছেন ভগবানের আল্লাহ, তিনি বাম পাশ থেকে রাধাকে সৃষ্টি করেছেন। যখন আমরা যখন আমাদের নিজের মুখটাকে যখন দেখতে চাই, তখন কাকে লাগে? আয়না। আয়নার মাঝে তো আমার মুখখান দেখতে পারি, ভগবানের যখন দেখার ইচ্ছা হয় না, তখন ওই রাধা রানীর মাঝে দেখেন। রাধা রানী হচ্ছেন দর্পণ। হ্যাঁ, রাধা রানী হচ্ছেন দর্পণ। তাই রাধা রানী কৃষ্ণকে যখন দেখার ইচ্ছা হয়, নিজেকে তখন রাধা রানীর মাঝেই খুঁজে পায়। হ্যাঁ, রাধা রানী যে কৃষ্ণ, সে রাধা একই তনু। তাহলে আমাদের যতগুলো গ্রন্থ আছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছেন কি? শ্রীমদ্ গবদ্য গীতা, ভগবানের মুখরিত সুতাবাণী। শ্রীমদ্ গবদ্য গীতা সবাইকে পাঠ করা উচিত, শ্রবণ। কাল যে পাঠ যদি না করতে পারি, শ্রবণ করুক। শ্রবণ বলে শ্রবণং মঙ্গলং। তো নববিধা ভক্তিবৃত বলেন শ্রবণ, শ্রবণ করো। শ্রবণ করলে জগৎজীবের মুক্তি হয়ে যাবে।